हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ब्लिंक लंडन। आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब टबेर लाउ अल्प समयेर मध्ये किभाबे आपनारा बड़ो करते पारेन, आर गाछे लाउ आसार परे लाउ गाछेर आपनारा किभाबे जत्न नेबेन आज आमी आपनादेर साथे शेयर करब। आशा करछि आमार भिडियोटी आपनादेर काछे भालो लागबे, आर भालो लेगे थाकले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन और अपन फ्रेंड्स एंड फैमिलिर साथे आमार भिडियोटी शेयर करबें। तो एखाने आपनारा देखते ही पाच्छेन आमार गाछे किन्तु अनेकगुलो लाउ धरछे। तो गत भिडियोते आमी आपनादेर साथे शेयर करेछिलाम किभाबे लाउ गाछेर परागण करते हय, तो आपनारा जदि देखते चान देखते पारेन, आमी लिंक डेस्क्रिप्शन बक्से दिए दिब। तो एखाने आपनारा देखते ही पाच्छेन आमार गाछे किन्तु बेश अनेकगुलो लाउ धरछे, और ये लाउगुलो धरानोर जोन्नो किन्तु आपनादेर हैंड पोलिनेशन बा परागण करते हबे। जेहेतु देशेर बाइरे पोकामाकड़ बा मौमाछी खूब कम थाके, तो एखाने किन्तु लाउटा पचे जाए। तो आपनारा जदि हैंड पोलिनेशन करें ताहले किन्तु आपनादेर प्रत्येकटा लाउ बेचे जाबे। तो एखाने आमार प्रत्येकटा लाउ किन्तु पलिथिन दिए बाँधा आछे। तो ये पलिथिन दिए बेधे रखार कारण होच्छे आमादेर एखाने किन्तु बेशिरभाग समय ठंडा थाके, और ये ठंडार समय लाउटा बड़ो होते चाय ना, देखा जाए एकटु बड़ो हुए लाउटा पचे जाए। तो अपनारा जदि एभावे बेधे रखें ताहले किन्तु आपनादेर लाउटा अल्प समय मध्य बड़ो हुए जाबे। और पलिथिन दिए बेधे रखार आरेकटा कारण होच्छे दुपुर बेला जखन रौद्र चले आसे তখন পলিথিনটা কিন্তু গরম হয়ে যায়, আর গরম পলিথিন থেকেও কিন্তু আপনার লাউর গায়ে গরম লাগে, এতে করে কিন্তু আপনার লাউটা অল্প সময়ের মধ্যেই বড় হয়ে যায়। তো এখানে আমরা গার্ডেনিং এর জন্য যেহেতু অল্প সময় পাই, তো এই অল্প সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। তো গাছে লাউ আসার পরে কিন্তু লাউ গাছের অনেক যত্ন নিতে হয়, আপনাদের ঠিকমতো পরিচর্যা না করলে কিন্তু আপনার গাছে লাউ ধরবে না। দেখা যায় আপনার গাছে শুধু পাতা আর ফুলই চলে আসছে কিন্তু লাউ আসতেছে না। তো এখানে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার অল্প কয়েকটা গাছ, আর এই অল্প গাছে কিন্তু আমার অনেকগুলো লাউ ধরছে, তো সেগুলোও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো লাউ গাছের পরিচর্যার জন্য আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে নিয়মিত পানি দিতে হবে, আর নিয়মিত পানি দেওয়ার ফলে কিন্তু আপনার গাছের শিকড় বের হয়ে আসে। তো আপনার কিছুদিন পরে গাছের গোড়ায় আবারও নতুন করে মাটি দিতে হবে, এতে করে আপনার গাছের শিকড়টাও ঢেকে যাবে, আর মাটির ভিতরে যে ধরনের ফার্টিলাইজার মিক্স থাকে ওই মাটি থেকে কিন্তু আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, এতে করে আপনার লাউ গাছে অন্য কোনো ধরনের সার ওষুধ বা ফার্টিলাইজার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না। আর লাউ গাছটা যখন বড় হয়ে আসে তখন লাউ গাছের শিকড়ে কিন্তু আপনার মাটিটা শক্ত হয়ে যায়, তো আপনার কিন্তু আশেপাশের মাটিটাকে আলগা করে দিতে হবে, এতে করে গাছের গোড়ায় কিন্তু আলো বাতাস ঢুকবে, আর আপনি যে ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন ওটাও কিন্তু গাছের গোড়া পর্যন্ত যাবে। তো এভাবে যদি আপনি আলগা করে না দেন তাহলে কিন্তু আপনার লাউ গাছের গোড়ার দিকে পানিটা পৌঁছাবে না, এতে করে আপনার লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে আসবে আর আপনার লাউর কড়াগুলো পড়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের পাতাগুলো এক একটা কত বড়, আর প্রত্যেকটা পাতা কিন্তু অনেক সবুজ, আর লাউ গাছের ডগাগুলোও কিন্তু অনেক অনেক মোটা। তো এখন যে লাউটা আমার মেয়ে কাটছে এটা কিন্তু অঞ্জিতে আসছে, তো অঞ্জি টুজিতেও কিন্তু লাউ আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউগুলো আছে এগুলো কিন্তু আমার অঞ্জি টুজি থেকে আসছে। তো অনেকে দেখা যায় অঞ্জি টুজিতে লাউ আসলে লাউগুলো কেটে ফেলে দেয়, তো আপনারা লাউগুলো কেটে ফেলে না দিয়ে ওগুলোও রেখে দেবেন, দেখবেন ওগুলোও কিন্তু বড় হয়ে যাবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অঞ্জি টুজি থেকে যে লাউগুলো আসে ওই লাউগুলো অন্য সব লাউগুলোর থেকে কিন্তু একটু ছোট থাকে। তো এই ছিল আমার লাউ গাছের বর্তমান আপডেট। তো আমি কিন্তু অলরেডি 10টা লাউ খেয়েছি এই কয়টা গাছ থেকে। তো আপনারা কে কয়টা লাউ খেয়েছেন, আর আপনাদের গার্ডেনিং এর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন।
তো আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং এর আরো অনেক ভিডিও আছে, তো আপনারা চাইলে চেক করতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।